আজকের এই যে নতুন ফোন এসছে এর উপলক্ষে কিন্তু আজকে বাড়িতে আমাদের বাড়িতে বিশাল আয়োজন চলছে মানে খাওয়া দাওয়া আছে বিশাল ফ্রাইড রাইস আছে আর চিলি চিকেন আছে তো বিশাল কোথায় আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা বিশাল নয় মানে কমের মধ্যে আমাদের গরিব আনাবাতে আচ্ছা আচ্ছা গরিব আনাবাতে অনেক নতুন ফোন এই নতুন ফোন কি উদ্বোধন হলো আজকে পোকো প্রথম ছবি তোলা হয়েছে হ্যাঁ সেবার কে বসে আছে দেখো দেখতে পাচ্ছিস

মামা রান্না করে যেমন দশে দশ পায় কোনটা বলো কোনটা দেখো এইটা এই তো তা হাঁড়ি তা ভাত হচ্ছে এখানে ফ্রাইড রাইস হবে আর পকোড়া খেয়ে নাও যাও ভালো রেজাল্ট করেছো একটু বেশি পকোড়া দেবে কিন্তু এগুলো একটু ভালো করে ভাজা হয়েছে বাচ্চারা খাবে

দিয়ে দিচ্ছি এটা ঘন হবে এবার ভেজে রাখা চিকেনও দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ফ্রাইড রাইসে খাবো একটুখানি গ্রেভি রাখতে হবে এই দেখ কিচমিচগুলো ফুলে টইটুম্ব হয়ে গেছে এখানে ভাত আছে ভাতের উপর দিয়ে দিলাম দেখো ছোটো গামলা বলে ওতে আর হচ্ছে না যেন বড় গামলা নিয়ে আসতে হবে এবার ঝরঝরে হবে কখন সঙ্গে সঙ্গে হলে আলু ঝরঝরে হবে ঝরঝরে হবে মাখাতে সুবিধা হবে তারপর সব কিছু দাও আর মাখাও খাওয়া শুরু করো সবজিগুলো এবার আমার ভাজা হয়ে গেল সরাসরি এই যে এখানে পাতের মধ্যে দিয়ে দেবো রান্না করো রান্না ঘর যা থাকে সে অনুযায়ী রান্না ঘরতে দেখার মতো নয় এত ছড়িয়ে আছে না জিনিসপত্র এত ছড়িয়ে আছে কোনো কিছু গোছানো নেই সবাই ভাববে কি সত্যি ভিস্টোরি রান্না করে কিচ্ছু গোছানো নেই গোলমরিচ গোলমরিচ

পরিবেশন শুরু হয়ে গেছে দেব খাওয়া শুরু করেছে কুটুর শুধু জাম্পিং করছে দাদা খাচ্ছে একটা ছোটো প্লেটে শুধু ফ্রাইড রাইস কেন শুধু ফ্রাইড রাইস কেন হ্যাঁ ভরে দাও একটু ভরে দাও তো কি খাবে বড্ড ছোট তো বৌদি কেমন লাগছে বৌদি প্রথমবার খাচ্ছে ফ্রাইড রাইস

আমি যেখানে এক থালা নিয়ে বসে আছি